কোয়ালিফায়ার টু ম্যাচে রংপুরের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে নাজমুল হাসান শান্ত এবং মাঠেই দেখা যায় আম্পায়ারের সাথে তর্ক করতে, যার কারণে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছিল শান্ত। তাকে তার ম্যাচ ফিরি 30% কেটে নেওয়া হয় এবং 2টি ডিমেরিট পয়েন্টও যোগ করে দেওয়া হয়েছে। চলতি বিপিএলে দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘন করেন শান্ত এবং তার নামের পাশে 3টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এখন পর্যন্ত। বিপিএল ফাইনালে তার দল সিলেট স্ট্রাইকার্স হারলেও তিনি পেয়েছেন লাখ লাখ টাকার পুরস্কার। নাজমুল হাসান শান্ত 15 ম্যাচে 39+ গড় এবং 116+ স্ট্রাইক রেটে 516 রান করেছেন, 4টি 50 এবং 89 রান অপরাজিত সর্বোচ্চ, যা বাংলাদেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ। এবং নাজমুল হাসান শান্ত টুর্নামেন্ট সেরা হয়ে 10 লাখ এবং টুর্নামেন্ট সেরা রান সংগ্রাহক হয়ে 5 লাখ টাকা পান। অসাধারণ, যাকে নিয়ে মানুষ এত ট্রল করেছিল সেই এখন সেরাদের ফর্মে এবং বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছে। আশা করি তিনি বাংলাদেশ টিমেও খুব ভালো রান করবে এবং খুব ভালো পারফরমেন্স আমাদেরকে উপহার দিবে।